ডিয়া ভয়েসমেলে স্বাগতম। তার অভিনয়ের জোরে রিল লাইফ আর রিয়েল লাইফ মিলেমিশে একাকার। রাস্তাঘাট, কোনো অনুষ্ঠান বাড়িতে অকারণেই তাকে গাধাখানেক খারাপ কথা শুনতে হচ্ছে। কেউ কেউ খারাপ মেয়ে ভেবে তাকে এড়িয়ে যাচ্ছেন। শ্রীময়ী ধারাবাহিকে জোন আন্টি ওরূপে অশুষী চক্রবর্তী। পদ্মার বাইরে জীবনও মহা বিড়ম্বনা। একরাশ হতাশা নিয়ে অশুষী বললেন, আমাকে এত খারাপ কথা শুনতে হচ্ছে, নিজেরই অস্বস্তি লাগছে। কোনো বিয়ে বাড়ি গিয়েছি, সেখানে লোকজন আমাকে চারটে খারাপ কথা শুনিয়ে দেয়। অনেকে আমার বন্ধু বান্ধবকে সাবধান করে বলে, আমার মতো খারাপ মেয়ের সঙ্গে কেন যোগাযোগ রাখছে ওরা। পদ্মার আমি আর বাস্তবে আমি এক নাকি, কে বুঝাবে ওদের? এর সঙ্গেই অশুষী আরো বললেন, একদিক থেকে ভাবতে ভালোই লাগে, আমার অভিনয়ের জুড়ে জুন চরিত্রটা এতটাই রিয়েল হয়ে উঠেছে সকলের কাছে যে পদ্মাও তার বাইরের জগৎ তাদের কাছে গুলিয়ে গিয়েছে। তবে খারাপ কথা কেন শুনবো? সিএএ বিরোধী প্রতিবাদের মঞ্চ পোস্টার দেখলাম, অমিত শাহ, তুমি জুন আন্টি চেয়েও খারাপ, কি কাণ্ড! তাহলে দর্শক, শ্রীময়ী ধারাবাহিকে জুন ওরূপে অশুষী চক্রবর্তীর পদ্মার বাইরের জীবনে বিড়ম্বনার খবরটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলা বিনোদন জগতে এ ধরনের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।